আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। চলো আজকে, মানে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। মানে খুবই বৃষ্টি হচ্ছে আর আমি জানলা এখানে বসে আছি, জানলার এখানে। আমার ভালো লাগছে যে এত ঝড় বৃষ্টি হচ্ছে, কত ভালো লাগছে। আমি জানলার এখানে বসে আসছি আর ঝাপটাগুলো আসছে। এই গরমের মধ্যে আর কি করব। তোমাদের জন্যে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে, সেটা হলো বৃষ্টির ব্লগ। চলো তাহলে দেখানো যাক যে বৃষ্টি হচ্ছে। এই তো বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। আমার খুবই ভালো লাগছে যে বৃষ্টিটা হচ্ছে এই গরমের মধ্যে। এই যা গরম, দেখতেই পাচ্ছো বৃষ্টি হচ্ছে। মানে ফোনে তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে যে বৃষ্টি হচ্ছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে? তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে? তাহলে আমার কমেন্টে জানিও যে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে। বাবা এত ঠান্ডা লাগছে, দেখো এখানে পুরো জল জমে গেছে। দেখো কেমন ঝড় হচ্ছে, কি বলবো আর এত ঝড় হচ্ছে না, কি বলবো, এত ঝড় হচ্ছে। চলো তোমাদের বাইরেটা নিয়ে যাই। দেখতে পাচ্ছো এসো, দাঁড়া দেখাচ্ছি আরো। তারপরে গলে বসে গেছে, কোলে পড়বেও না, আমি ধরে আছি না। আমার খুবই খুবই ভালো লাগছে। ও মা বলছে যে কারেন্টটা, মানে আসার পর বলতে যে কারেন্টটা এসে গেলে, মানে একটা গাড়ি কারেন্ট আসলে আবার লাগবে তোমাদের। বললে দাঁড়াও এক মিনিট, আমার মতন দৃষ্টি কে কে অনুভব করছো? আমার তো খুবই ভালো লাগছে, এই গরমের মধ্যে একটু বৃষ্টি হওয়ার দরকার, বৃষ্টিগুলো হয় না। ওই যে একটা ইয়ে আছে না, যে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের মধ্যে গোলা, এই ধানের মধ্যে পোকা, জামাইবাবু পোকা, এইটা আমি মানে জানলায় বসে বসে বলছিলাম। দেখছি তো সত্যি করে এসছে আর বেশি, দেখো একটু পুরো ঝড়ের মতন হচ্ছে। এই যে আমাদের আম গাছটা দাঁড়া দেখাচ্ছি, এই যে এইটা আমাদের আম গাছ, এটা বড়, বিশাল বড় আম গাছ এটা আমাদের। ওরে বাবা কি, মানে ভিডিও করছি তো পুরো ইয়ে হয়ে যাচ্ছে, আমার মুখ ফুক পুরো বৃষ্টিতে। দেখো ওই তো ওই দাঁড়া দেখাচ্ছি, ওই যে ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটা দেখো পুরো, মানে কি বলবো, ওই দিক দিয়ে মনে হয় ঝড়টা আসছে। দেখছো ওই 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 যে ওই ওই গাছগুলো দেখো, লক্ষ্য কর। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার ভালোবেসে ক্ষমা করে দিও। এখন একটু কেন, আমি আমরা তো ফ্যামিলি না, তাই জন্য। দেখো মানে কি, আমি কি বলবো, এত ভাল লাগছে, এত ভাল লাগছে, কি বলার। ম্যামের ওইটা কি করেছি বলে তো, আমি তোমাদের এখানে বলে দিচ্ছি কেন ওখানে, মানে দেখাতে পারবো না বলে, আমি দেখাতে পারবো কিন্তু আমি তাও একবার বলে দিচ্ছি। ওখানে দেখি, দেখে নিও, আমি বলে দিচ্ছি। আমি আগে একটা মেয়ে, মানে কিউট একটা মেয়ে এঁকেছি, একে মানে একটা আর্ট পেপারে, পিঙ্ক আর্ট পেপারে এঁকেছি, একে আমি ওইটাকে রং করেছি,
রং করে আমি নিচে মানে আমি নিচে চা লেখার আমি লিখে নিয়েছি, তারপর ওখানে পুঁতি বসিয়ে দিয়েছি। খুবই একটা সুন্দর হয়েছে, খুবই একটা মানে ওই জিনিসটা খুবই সুন্দর হয়েছে। আই লাভ ইউ ম্যাম লিখেছি। কারেন্টটা আসুক তাহলে আমি তোমাদের দেখাবো। আমার ম্যামের তো বার্থডে ছিল, ম্যামকে তাও আমি তো কিছু দিইনি ম্যামকে, তাই জন্যই আমি ম্যামের জন্য ওইটা বানিয়েছি। কারেন্ট আসুক তারপর তোমাদের দেখাবো। হ্যালো, আমি ম্যামের জন্য যেটা বানিয়েছি সেটা আমি তোমাদের দেখাবো, কেন এখন কারেন্ট চলে এসছে। তাহলে চলো দেখাচ্ছি। এই যে এটা করেছি, একটা বললাম না যে কিউট মেয়ে, এই যে এটা কিউট মেয়ে, এই যে দেখাচ্ছি, দেখো কিউট মেয়ে করেছি। আর এখান দিয়ে একটা পাশ দিয়ে গাছ করে দিয়েছি, দেখো দেখো। আর এখানে আমি মানে আগে লিখে নিয়েছি তারপর দিয়ে পুঁতি বসিয়েছি, দেখো দেখো। পাশ দিয়ে গাছ আর এই যে এটা ভালো হয়েছে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে ভালো হয়েছে কিনা। বাই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।